অসুবিধা নেই। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বৈঠকখানার আজকের আড্ডায়। আপনারা জানেন নিশ্চয়ই, এখন সব আড্ডাতেই যে বিষয়টি নিয়েই বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে দুর্নীতির একটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জেল, খালেদা জিয়া সহ ছয়জনের দণ্ড, এবং ইতিমধ্যেই বেগম খালেদা জিয়াকে জেলে নেওয়া হয়েছে আপনারা জানেন। সেই সঙ্গে আরও যে পাঁচজন আসামি, তাদের মধ্যে দুইজন জেলে আছেন, তিনজন পলাতক মানে তাদের মধ্যে তারেক রহমান, তিনি লন্ডনে আছেন, সেটা আমরা সবাই জানি। তো আসসালামু আলাইকুম। জি জি, কাজল ভাই বসেন। আপনি আসছেন যেহেতু, আপনাদের গলাবাজি বন্ধ করার জন্য গলাবাজি না, আড্ডাবাজি। আমরা যেটা বলছিলাম দর্শকদের উদ্দেশ্যে মাত্রই আমরা শুরু করলাম, তো এই বিষয়টা নিয়ে কথা আমরা ডেফিনেটলি হবে, এবং এই কারণে আমাদের আজকে তিনজন অতিথিও সবাই এই দুজন তো সরাসরি যুক্ত, আর একজন এই বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে আছেন, শিক্ষক আমাদের স্যার। তাদের মধ্যে দর্শক, তাদের মধ্যে আপনারা সবাই যাদেরকে চেনেন, শুধু আমরা একটু জেনে নেই কারা কারা আছেন। আছেন আমাদের পাশে শেখ হাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। আর যে দুজন, তারা দুজন আইনজীবী, আপনাদের সবার পরিচিত। গত কয়েক বছর ধরে আমরা এই যে মামলাটা নিয়ে আলোচনা করব, মানে আলোচনা হচ্ছে, সেই মামলাতে তাদেরকে আমরা যতদিনই ডেট ছিল প্রতিদিনই তাদেরকে আপনারা টেলিভিশনে দেখেছেন। তাদের মধ্যে আছেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, দুদকের আইনজীবী, আর আছেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, বেগম খালেদা জিয়ার অন্যতম আইনজীবী। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাকেও স্বাগতম এই অনুষ্ঠানে। আমরা কিন্তু কাজল ভাই, সানাউল্লাহ ভাই, কার্জন তো জানেনি, আমরা কিন্তু মানে টিপিক্যাল তর্ক বিতর্কর মতো টকশো না, এটা এটা জাস্ট আমরা একসঙ্গে চার পাঁচজন বসলে যেরকমভাবে আড্ডা হয় না, সেই আড্ডার মধ্যে তো অনেক কথাই হয়, ঠিক সেইভাবে হবে। তো যেহেতু এখানে সানাউল্লাহ ভাই আছেন, একটি বিষয় সবাই জানতে চাচ্ছে, যে সেটা হলো যে কালকেই হচ্ছে ম্যাডামের জেলে যাওয়ার পরে কালকের প্রথম ওয়ার্কিং ডে। জি, আপনাদের ইতিমধ্যে যেটা আমরা শুনেছি যে আপনারা ওনার জন্য বেল পিটিশন প্লাস মামলার আপিল আবেদন, এরকম অনেক কিছু, অনেকগুলো ধাপ করার কথা মিন টাইম আপনারা বলেছেন, তো কালকে কী হতে যাচ্ছে যদি মানে দর্শকরা কিন্তু এটা প্রথমে জানতে চাইবে। আপনাকে ধন্যবাদ, দর্শককে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে আমরা যেহেতু রায় হয়ে গেছে, কনসিকুয়েন্স যাই হোক ফেস করতে হবে। তো আমাদের এটা সাধারণ নিয়ম, কাজল সাহেব জানা, দুই কাজল সাহেবই জানেন যে আমাদের আপিল করতে হয়। তো আপিল করতে হলে প্রথমে আমরা সাধারণত প্রথম মেমো আপিলটা ফাইল করি, জাজমেন্ট এবং অর্ডার, এটা আমাদের দরকার পড়ে। তো গত 8 তারিখে আমরা কোর্টেই, আমি নিজেই সই মুহুরি নকলের জন্যে এবং আরেকটা মৌখিকভাবে আমার সিনিয়র রাজ্জাক খান সাহেব বলছিলেন যে একটা কোর্ট যে রায়টা দিয়েছে, এই রায়টা কপি যদি অথেন্টিকেশন করে দেয় তাহলে আমরা আপিলটা দ্রুত ফাইল করতে পারি। দুইটা অপশন আছে, অনেক সময় কোর্ট নিজে এইভাবে দেন, অনেক সময় আমরা সার্টিফাইড কপি নিয়ে সই মুহুরি নকল যেটাকে বলে, রায় এবং অর্ডার, তারপরে আমরা মেমো আপিল ফাইল করি। তো রায় দেওয়ার পরে তো আর বলছিল আমাকে বিকালে এই কোর্টে যোগাযোগ 5:30 দিকে, তো আমি 5:30 দিকে যোগাযোগ করেছি কোর্টে, পড়েছিলাম যে আমাদের যে বিচারক রায়টা দিয়েছেন তিনি চলে গেছেন, প্রেসক্রাইব সাহেব জানালেন, তো আগামীকাল ওয়ার্কিং ডে, আগামীকাল শুক্রবার নেক্সট ওয়ার্কিং ডে, দুদিন তো বন্ধ ছিল। আমাকে অনেক সাংবাদিকই ফোন করেছেন, লয়ারও ফোন করেছেন, তো সবাই তো জানেন যে দুদিন বন্ধ আছে, ওই দুদিন একমাত্র আমাদের ঢাকা কোর্টে আর কি, সিএমএম কোর্টে যদি কোনো আসামি গ্রেপ্তার হয় তাহলে এখানে দুইটা কোর্ট খোলা থাকে আসামিদের ব্যাপারে, আর বাকি কোর্ট বন্ধ থাকে, কোনো কিছু করার নেই। তো স্বাভাবিকভাবেই কালকে আমাকে সার্টিফাইড কপি বা যাই দেখ কোর্ট রায়ের জন্যে, অর্ডারের জন্যে, আর বাকি কাগজের জন্য আমি আলাদা সেপারেট পিটিশন করেছি, আর শুধু রায় এবং অর্ডারের জন্য সেপারেট আরেকটা। সার্টিফাই কপির জন্য আপনারা আবেদন করেছেন? করেছি, হ্যাঁ। সার্টিফাই কপির জন্য গত বৃহস্পতিবারে আপনারা আবেদন করেছেন? হ্যাঁ, বৃহস্পতিবারে করেছি আমি। তাহলে সার্টিফাই কপির জন্য আপনারা বৃহস্পতিবারে যদি আবেদন করেন, আগামী রবিবার সেই বিষয়টা হয়তো নিষ্পত্তি, রায় তো অনেক, 632 পৃষ্ঠা, সুতরাং এটা তো আপনার
সময় সাপেক্ষ বাবা বিষয় না, এটা হইতে পারে যেহেতু এখন আগের মানে আগে তো সব টাইপ করে দিত, হ্যাঁ ম্যানুয়াল, এখন তো কম্পিউটার যোগ, কারণ কম্পিউটারে আছে, ইচ্ছে করলে কম্পিউটারে তো আছেই জাজমেন্ট। আপনি না কম্পিউটারে থাকলে আপনাকে কি এটা কোর্ট ফি লাগবে না, এটাকে আপনাকে সার্টিফাই করে নিতে হলে কার্টিস পেপারে নিতে হবে, তার দিব কার্টিস পেপার আমরা। আপনার কি মনে হয় যে দেরি হবে? না আমি দৈনির কথা আমি বলছি না, দেরির কথা যদি আমি বলি তাহলে বলবে যে আমরা ডিলে করছি, ডিলে করছি, কারণ আমরা সার্ভার তো সবসময় ষড়যন্ত্রের গন্ধ পান না। না না না, সুতরাং আমরা ওই ধরনের কথা বলছি না, আমি বলছি যে একটা স্বাভাবিক নিয়ম যেটা প্রসেস, এটাকে টাইপ করতে হবে, এটাকে আপনার কোর্ট ফি দিতে হবে, এটাকে আপনার কম্পেয়ার করতে হবে কয়েকটা সেকশনে কতগুলো, 632 পৃষ্ঠা আপনাকে যদি সিগনেচার করতেও দেয় কতক্ষণ লাগে। এখন এটা ওনারা যেভাবে বলছেন তো মনে হচ্ছে সকাল 10টায় আমরা যাবো, 10:30 থেকে 11:15 15 মিনিট এটা লস পেয়ে যাবো এরকম। না না আমি আমি কিন্তু এটা বলছি, টেক্স টাইম একটু সময় নেবে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু এটা বলছি আশাবাদী যে পাবে, ঠিক আছে পাইলে ভালো তো, অবশ্যই পাবে। না ওই নিয়মই যদি আমাকে বলে যে আমাকে আপনি ফলিও দেন, আমি ফলিও দিয়ে দেবো, কোর্ট ফি দেন দিয়ে দিব, সিস্টেম যেটা সিস্টেম, আমিও আমিও সিস্টেমের বাইরে বলছি না। যত ধরুন আপনি কালকে পান বা পরশু পান, যেদিনই পান, পাওয়ার পরে আপনাদের প্রথম কয়েকটা ধাপ আছে যেটা আমরা ধরুন লেমেন হিসেবে বলছি, একটা হচ্ছে যে আপিল আবেদন করা, জি জি, যে এই রায়টা আমরা মানছি না, আমরা এর বিরুদ্ধে আপিল করছি। দুই নম্বর হচ্ছে যে ওনার জামিনের প্রেয়ার করা, তিন নম্বর আরেকটা আছে যে দণ্ড যেটা হয়েছে সেটা স্টে করা। হ্যাঁ এইগুলো কি প্রথম প্রথম প্রায়োরিটি? না প্রথম প্রায়োরিটি হলো আমরা মেমো আপিল তৈরি করে ফাইল করা, আপিল আবেদন। হ্যাঁ আপিল আবেদন করলে তারপরে এটা অ্যাডমিশনের জন্য আমরা স্লিপ দেব। সেটা কি হাইকোর্টে হবে নাকি? হাইকোর্টেই হবে, হাইকোর্টে হবে, এখানে স্পেশাল যে আদালত রায় না ওইখানে কিছু করার, এখানকার কাজ শেষ শেষ, এখানে শুধু এরপরের আদালত করবে, এরপরের আদালত হলো উচ্চতর আদালত আপিল হাইকোর্ট, এরপরের আদালত হলো অ্যাপিলেট ডিভিশন, এই দুটো আদালত। এখন আর নিচের যে আদালতে বিচারিক আদালতের সকল কার্যক্রম শেষ হয়ে গেছে, বিচারিক আদালত শুধুমাত্র এখন ওই কাগজটা সার্টিফাই কপিটা ওনারা প্রেয়ার দিয়েছেন সেই মোতাবেক আলাদা সেকশন, নকল সেকশন বলা হয় এটা, কম্পেয়ার সেকশন, নকল সেকশন, সার্টিফাইড কপির সেকশন, সেই কপির সেকশনের কাজ হবে এটা। আর বিচারিক আদালতেরও তেমন কোনো কাজ নেই এখন, এটা কমপ্লিটলি একটা আলাদা চ্যাপ্টার। এবং আচ্ছা অধ্যাপক সাহেবকে আপনি বলেন যে এখানে তো দুই পক্ষ আছেন, প্লাস মামলাটা যতটা না আইনি তার চেয়ে বেশি মানে পলিটিক্যাল, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে নাকি না কি আপনার? হ্যাঁ মামলাতে পলিটিক্যাল এলিমেন্ট যদি থাকে তাহলে পরে মানে সেটার লিগ্যাল ডাইমেনশনও আছে, পলিটিক্যাল ডাইমেনশনও আছে, সেটার আবার যেহেতু নির্বাচনের বছর, নির্বাচনের উপরে তার ফলাফল কী হবে, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন, আপনি তো সামাজিকতা করতেন, আমি তো আছি, একটা পত্রিকায় হেডলাইন দেখলাম নির্বাচনের বছরে খালেদা জিয়ার কারাদণ্ড, জি তার মানে। হ্যাঁ আবার কয়েকদিন আগে আপনার মানব জমিনে একটা হেডলাইন ছিল যে আওয়ামী লীগ মাঠে বিএনপি কোর্টে। হ্যাঁ তো আপনার হেডলাইনের শেষ নেই, হেডলাইনের শেষ নেই। তা আমার একটা বিষয় মনে হচ্ছিল যে আপনার মানে বাংলাদেশের কয়েক দশকের রাজনীতি, তারপরে সব কিছু যদি আমরা দেখি যে একটা যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আইন করে নিষিদ্ধ করে দেওয়া হলো যে সেই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, না তারপরে ধরেন যে মানবতা বিরোধী অপরাধের যে বিচার হলো 1971 সালে যারা ভয়াবহ অপরাধ করেছে, আমরা তো বিচারের কথা বলেছি কিন্তু বিচার হবে সেটা কিন্তু আমরা চিন্তা করতে পারি নাই। তারপর আপনি ধরেন যে 10টা কষ্ট মামলাতে এই যে DGFI এবং NSI তার যে মহাপরিচালক, এরকম লোকজন যে ধরাছোঁয়ার বাইরে, না আমাদের চিন্তার বাইরে ছিল। না আপনার কিছু প্রশ্ন এসছে যে আপনার একদিকে বেগম খালেদা জিয়ার বিচার হচ্ছে, আবার অন্যদিকে কিছু কিছু বড় বড় অপরাধের বিচার হয়নি কেন, সেই প্রশ্নটা আছে। তারপরেও আমার কাছে মনে হয় যে একটা সময় তো সব কিছু গোপনে হতো কিংবা আমরা জানতেও পারতাম না, এখন তো এই যে আপনার এই মিথটা ভেঙে যাচ্ছে যে আপনি যেই অপরাধ করুক, যেই দুর্নীতি করুক, সেই বিচারটা হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলতে পারছি, সেটা 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 ধরেন যে বিচারহীনতার সংস্কৃতি থেকে একটা বেরিয়ে আসার একটা প্রবণতা বলছেন না 10 বছর। আমি যেটুকু জানি মামলাটা দায়ের করার পর থেকে রায় হওয়া পর্যন্ত 10 বছর, কিন্তু মামলা কিন্তু চলেছে 4 বছর কিছু বেশি, 4 বছর মাঝখানে 5 বছর না 5 বছর যে আপনি স্টে, 5 বছর যে স্টে,
স্টে করে রাখা হয়েছে 5 বছর কি ছিল স্টে করেছিল 5 বছর স্টে করেছে যখনই পেয়েছেন ওনারা তো অধিকাংশ সময় হ্যাঁ এই প্রসঙ্গে আমি বলবো ওনারা তো অধিকাংশ সময় উচ্চতর আদালতে গিয়েছেন আমি এখানে কিছু ডকুমেন্টস নিয়ে এসেছি উনি যদি বলেন আর কি আচ্ছা না আমি ডকুমেন্টস এটা 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 আমি এনেছি এই কারণে ওনাকে ভয় দেখানোর জন্য না সত্যটা বলার জন্য আর কি সত্যটা আমার জানা আছে ওনা একটু চা হলে আলোচনাটা ভালো জমবে ঠিক আছে হ্যাঁ কি আছে ভাই এখানে এখানে তো আমরা 10 বছরের কথা বলছি 2008 সাল থেকে চা আপনি কি কতগুলো চা না কফি খাবেন কোনটা একটা বল আমাকে আমাকে কফি এখানে অসংখ্যবারই যখনই মামলার কার্যক্রম শুরু হয়েছে ততবারই এটা উচ্চতর আদালতে ওনারা গিয়েছেন এবং উচ্চতর আদালতে যাওয়ার অর্থ হলো একটাই যে ওনারা বারবার এই কথাই বলেছেন যে মামলা চলতে পারে না সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা চলতে পারে না তিনি কোনো অপরাধ করেননি 409/5/2 এর কোনো এলিমেন্টস এখানে নাই 409 ইন এনি ম্যানার মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অর্থ আত্মসাতের কোনো ঘটনা ঘটে নাই তো আমরা যখন এজাহার হয়েছে এজাহার চয়কে ওনারা চ্যালেঞ্জ করেছেন এজাহারটাকে যখন চ্যালেঞ্জে ওনারা বললেন যে না এজাহার সঠিক আছে তারপরে ওনারা চার্জশিট হলো চার্জশিটটাকে ওনারা চ্যালেঞ্জ করেছেন চার্জশিট যখন ওনারা বললেন যে মাননীয় উচ্চতর আদালত বলেন না এটা বিচারিক আদালত দেখবে তখন ওনারা চার্জে গেলাম ওনারা বলেন যে না চার্জ সঠিক হয়নি চার্জকে ওনারাও চ্যালেঞ্জ করেছেন এইগুলো কি আইনিভাবে করা হয়েছে সব আইনিভাবেই করা হয়েছে আইনের কোনো ব্যত্যয় কি না কাজল সাহেব এখানে একটা ব্যতিক্রম আছে আমি বলবো না আইনের কোনো ব্যত্যয় এখানে ঘটনা হয়নি ওনাদের এটা অধিকার আমি শুধু বলছি যে সময়টা নষ্ট হয়েছে তাই এখন আমি যদি এটা বলি যে সময় ক্ষেপণ হয়েছে তো ওনারা বলবেন যে না আমার তো এটা অধিকার আমি উত্তরটা দিই আচ্ছা এখানে 111 ওনার পিপি ছিলেন হ্যাঁ এই মামলাগুলা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং সাবেক মাননীয় প্রধানমন্ত্রী সবগুলি মামলাই যখন আমরা জামিন নিলাম হাইকোর্ট থেকে আপনার 2008 এই অগস্ট থেকে শুরু হয়েছে জামিনগুলা হাইকোর্ট থেকে তখন ব্যারিস্টার রফিকুল হক সাহেব তাপস সাহেব ও রফিকুল হক সাহেবের কাছে গেছেন আমিও গেছি তো সিনিয়র হিসাবে আমাদের কিন্তু ধরেন অনেক সময় সীমাবদ্ধতা আছে আপনি যদি ডিটেইলে না গিয়ে মূল কথা মূল কথাটা হলো যে আমরা তখন রিটে জামিন নিয়েছি হ্যাঁ আর মামলাটা যখন হলো চার্জশিট হওয়ার পরে আমরা এই ওনার যে স্যাংশন নিয়া যে স্যাংশনটা সঠিক না স্যাংশন সঠিক না এই নিয়ে আমরা মামলাতে জামিনও পেয়েছি মামলা রিস্টে করে দিচ্ছি সাথে সাথে শুধু এই প্রধানমন্ত্রী মাননীয় বর্তমান প্রধানমন্ত্রীরও যে কটা মামলা ছিল সব লিস্টে রুল লিস্টে বেল সব তো ওই মামলাগুলা 2013 পর্যন্ত স্টে ছিল পরে হিয়ারিংয়ের পর যে ওনারা করেছেন যে এই মাননীয় বিচারপতি শামসুলুদ্দা মানিক সাহেব যে আপনি রিটে না আপনি 561-এ আসেন তো ওনারা গেছেন ওদেরকে স্যাংশনে মামলা সব খালাস কোয়াশমেন্ট করে মামলা সব খালাস কোয়াশিং করে সব খালাস আর আমাদেরটা আর হিয়ারিং হয় না 13-তে যে হিয়ারিং হলো তারপরে আমাদের স্যাংশন সঠিক আছে বলে আমাদেরটা পাঠিয়ে দিল তারপরে 2014-তে আইসা আপনার চার্জশিটের উপরে আমাদের চার্জ হবে কি হবে না এটা 19/4/2014 আমাদের কোর্টে এটা অনেক তর্ক বিতর্কের পর কোর্ট নেমে গেল আর চার্জ হিয়ারিংয়ে তিনি চার্জ হিয়ারিংটা বিতর্কিত হয়ে গেল বেগম খালেদিজা কোর্টে ছিলেন আমরাও ছিলাম যে চার্জ পরিশোধনা হয়নি ক্যাশিয়ার সাহেব বলল চার্জ গঠন হয়ে গেছে 19/4 এত তারিখে সাক্ষী চার্জ হয়ে গেছে মানে তখন কি আপনার মামলার কার্যক্রম শুরু হয়েছে শুরু হয়ে গেছে মানে সিস্টেম হলো এই যে মানে আপনি বিচারক আপনি আমাদেরকে বললেন আপনার বিরুদ্ধে এই অভিযোগ এই অভিযোগ এই করছেন আপনি আপনার জবাব দোষী না নির্দোষ মানে দোষী না নির্দোষ এইটা জজ সাহেব বললেন না বাসুদেব সাহেব এই অর্ডারটাকে আমরা চ্যালেঞ্জ করেছি আমরা চার্জ কি বলেছেন অর্ডারটা চ্যালেঞ্জ এই অর্ডারটা চ্যালেঞ্জ করছি যে তিনি সঠিকভাবে
যে সিস্টেমে কি বলেছেন আপনি তো বলেন না আমি শেষ করে ফোন করেন কেন আপনি বলেন সময় না বলেন আমার কাছে এই যে চার্জের অর্ডার আমার কাছে না আছে চার্জের অর্ডার না হাই আমি কিন্তু বলতে জানতে চাইছি আমি অর্ডারটা চ্যালেঞ্জ করেছি না ঠিক আছে এটা তো আপনি লিগালি করতে পারেন কিন্তু আমরা চার্জের ফাইভ সিস্টেমে যাই নাই আপনি লিগালি সব জায়গায় যেতে পারেন রিভিশন করেছি আমরা ফাইভ সিস্টেমে যাই নাই আজকের আলোচনা ওটা আমরা একটা জিনিস বুঝতে চেষ্টা করছি বাদ রেখেছি আমি বুঝতে চেষ্টা করছি যে কোন যাই না যেহেতু আমি বলতে চাচ্ছি যে সমস্ত কার্যক্রমগুলি হয়েছে চার্জ হিয়ারিং করতে হবে সেটা ফলো করা হয় নাই কেন হয়নি সেই কারণে ওইখানে ওই কোর্টে যারা লয়ার ছিলাম আমরা এফিডেভিট দিয়ে বলেছি আমি কাজল ভাইয়ের কাছে যে প্রথমে আমার যেটা জিজ্ঞাসা মানে আমার একটা জিনিস জানতে চাই মানে সেটা হলো যে বিএনপির লয়াররা ইভেন তারা বারবার যে জিনিসটা বলেন যে ভাই আমার যে টাকাটার কথা বলা হচ্ছে যে আত্মসাৎ হয়েছে এই টাকাটা তো ওই অ্যাকাউন্টে আছে এবং বেড়ে তিনগুণ হয়েছে ওই অ্যাকাউন্টেই আছে তাহলে আত্মসাৎ হলো কোথায় জি 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 এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব 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 ভালো প্রশ্ন এই ব্যাপারে একটু বলুন এটাই খুব একটা আপনাদের বিষয় শুধু আপনি না এটা বাংলাদেশের অনেক লোকই বলছে যে টাকা তো 2 কোটিতে 30 লক্ষ 10,474 টাকা ছিল সেটা হয়ে গেছে 6 কোটি এবং ওই অ্যাকাউন্টই আছে ওই অ্যাকাউন্টই আছে তাহলে আত্মসাৎ কিভাবে হলো আত্মসাৎ হলো কি এটা একটু বলুন তো এই হলো কথা আচ্ছা ওনার থেকে শুরু করা মেইন জায়গা আসছেন এখানে আইনের শিক্ষক আছেন আমাদের আইনজীবী আছেন 409 এবং 105 এর 2 এ আপনার বিরুদ্ধে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এখন 409 ধারার মধ্যে বলা হয়েছে যে আপনাকে যদি একটি রাজ্য দেওয়া হয় একটি টাকা দেওয়া হয় আপনাকে যদি একটি ব্যাংক দেওয়া হয় আপনার কাছে যদি কিছু ইন্টারেস্ট করা হয় আপনাকে বিশ্বাস করে কোনো ব্যাপারে আপনাকে কোনো তহবিল দেওয়া হয় সেই তহবিলটা আপনি সংরক্ষণ করবেন কিন্তু সেই তহবিল যদি আপনি সংরক্ষণ না করে আপনি যদি তসরুফ করেন মানে আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর করেন আপনার এই যে ইচ্ছাটা এই ইচ্ছার মধ্যে যদি অসাধুত্ব থাকে এই ইচ্ছার মধ্যে যদি আপনি অসৎ কোনো প্রক্রিয়া যদি সম্পন্ন করে থাকেন তাহলেই আপনি অপরাধী হবেন টাকা 60 কোটি হোক 600 কোটি টাকা হয়ে যাক ইট ডাজ নট ম্যাটার আমি বই এর জন্য নিয়ে আসছি আচ্ছা না সেটা তো ঠিক আছে টাকা অপরাধ হয়ে গেছে এই কেসে কি হয়েছে এখানে টাকা এই কেসে বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় তার কাছে 5416 অ্যাকাউন্টে যে টাকাটা সোনালী ব্যাংকে জমা হয়েছিল যেটা গভর্নমেন্ট ফান্ড হয়ে গেল এটা কি প্রধানমন্ত্রীর এতিম তহবিল প্রধানমন্ত্রীর তহবিল তারপরে তো এতিম তহবিল ও প্রথম টাকাটা কোথায় আসছে প্রথম কোথায় আসছে যখন এসছে আসার পরে প্রধানমন্ত্রী এটাকে নিয়ে নো 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 এটা ডাইরেক্ট সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে এটা হয়েছে রাজা ভাই দেখ আমি আজ দেখাই দিচ্ছি নো 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 ভাই আপনি ভুল বলছেন আপনি পরে বলবেন হ্যাঁ বলবেন রাইট এটা 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 এসছে 1991 সালে 1991 সালে আসার পরে এটাকে নিয়ে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান সাহেব তিনি ওর নাম কি যে টাকাটা নিয়ে এসে বেগম খালেদা জিয়ার কাছে জমা দিয়েছেন বেগম খালেদা জিয়া এই টাকাটি কামাল সিদ্দিকীর মাধ্যমে সোনালী ব্যাংকে প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে তহবিল তৈরি করে তিনি ওর নামকে যেখানে টাকা সংরক্ষণ রেখেছেন এটা জাতীয়তাবাদী দলের কোনো ফান্ডে যাওয়া হয় নাই বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কোনো ফান্ডে যাওয়া হয় নাই অথবা মোশাররফ হোসেন কাজলের অ্যাকাউন্টে জমা হয়নি এটা জমা হয়েছে সোনালী ব্যাংকে এবং এটা 5416 প্রধানমন্ত্রীর তহবিল প্রধানমন্ত্রীর তহবিল আমি রুলস অফ বিজনেস নিয়ে এসেছি এখানে আপনাকে আমি দেখাতে পারবো যে সেখানে বলা আছে যে প্রধানমন্ত্রী সকল তহবিলের সংরক্ষণ করবেন তখন উনি কি করলেন কামাল সিদ্দিকীর মাধ্যমে এই তহবিলটাকে ব্যবহার করলেন এখানে 91 সালে টাকা আসলো 91 সালে টাকা আসার পর অ্যাকাউন্টসে জমা হলো এটাকে ফিক্সড ডিপোজিট করে রাখা হলো পরবর্তীতে সেটা জিআর ফান্ডে ট্রাস্ট করলেন 93 সালে 1993 সালে যখন জিআর ফান্ডে ট্রাস্ট করলেন সেটাকে করলেন প্রধানমন্ত্রীর বাসভবনে মানুষ বলে যে টাকা রয়ে গেছে প্রধানমন্ত্রীর বাসভবন বলে ওনারা ব্যবহার করতে পারবেন আরে প্রধানমন্ত্রীর বাসভবনে কি কোনো দোকান করা যায় কোনো ট্রাস্ট করা যায় প্রধানমন্ত্রীর বাসভবনে কি কোনো ব্যবসা করা যায় ওনারা তো বলছেন এটা প্রধানমন্ত্রীর বাসভবন নয় প্রধানমন্ত্রীর বাসভবন নয় তো প্রধানমন্ত্রী কোথায় থাকতেন এটা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাড়ি ইচ্ছা করলেই থাকতে পারবেন প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি যদি প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে যদি সুযোগ সুবিধা না নেন প্রধানমন্ত্রী না থাকার সময় বাড়িতে থাকতেন উনি সবসময় থাকতেন ওনাকে এই বাসাটা দেওয়া হয়েছে শুনেন হোসেন মোহাম্মদ এরশাদ সেনাপ্রধান হিসাবে তিনি কোথায় আপনাকে আমি হোসেন মোহাম্মদ এরশাদ সেনাপ্রধান হিসাবে তিনি দেশের রাষ্ট্রপতি হিসাবে সেনাপ্রধানের বাসভবনে থাকতেন ঠিক আছে 1990 সালে মালখানায় তোষাখানায় উনি ওনার অস্ত্র জমা দেন নাই যেটা ওনার রাষ্ট্রপতির বাসভবন ছিল যেটা সেনাভবনটাকে রাষ্ট্রপতির বাসভবনে উনি ঘোষণা করেছিলেন বঙ্গভবনে থাকতেন না উনি 10 বছরের কনভিকশন হয়েছিল ওনার
ওনার ওই বাসভবনের মধ্যে যে টাকা পোশাক জন্য পাওয়া গেছিল 1,90,00,000 টাকা, সেটাও ওর নাম কি যে এই তার জন্য তিনি দণ্ডিত হয়েছিলেন, দোষী সাব্যস্ত হয়েছিলেন, উচ্চতর আদালতে যে খালাস পেয়েছেন সেটা পরের কথা। প্রধানমন্ত্রী যেখানে থাকবেন সেটা ওনার বাসভবন হিসাবেই চিহ্নিত হবে, এখানে সরকারি সকল সুযোগ সুবিধা উনি ভোগ করবেন, এখানে ওনার কর্মচারী এখানে থাকবে, ওনার খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা সব কিছু ওনার সাথে ওনার পরিবারের জন্য থাকবে, এখানে আর কোনো বাসভবন থাকে না। ধরেন অনেক সরকারি কর্মচারী, অনেক সরকারি কর্মচারী অনেক জায়গায় থাকেন, যদি তার ব্যক্তিগত বাসভবন হয় তাহলে উনি কী করেন, ওখান থেকে তার বেতনের ওই বাড়ি ভাড়ার টাকাটা নিয়ে নেন, উনি সরকারি বাসভবনের আর সুযোগ সুবিধা নেন। আরেকটা প্রশ্ন, যে প্রধানমন্ত্রীর তহবিলে টাকাটা আসছে, ঠিক আছে, প্রধানমন্ত্রীর তহবিল থেকে উনি তো যে কোনো এতিমখানায় টাকা দিতে পারেন, আপনার প্রশ্ন শেষ হোক বলি, যে কোনো এতিমখানায় টাকা দিতে পারেন, বরাদ্দ করতে পারেন, বরাদ্দ করতে পারেন নিয়মের মধ্যে, এই তো তসরুফ, সেই হিসাবে নিয়মের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, যেখানে উনি দিবেন সেটা সমাজ কল্যাণ অধিদপ্তরে রেজিস্টার্ড হতে হবে, যেখানে উনি দিবেন সেখানে 10 জন এতিম থাকতে হবে, সেখানে 2 জন এতিম থাকলে হবে না, 10 জন এতিম থাকতে হবে। এটাই এইটাই হলো একটা অনিয়ম হয়েছে বলছি, অনিয়ম। আপনি প্রধান, প্রথমত আপনি আপনার বাসভবনকে তো সরকারি বাসভবনকে তো আপনি ট্রাস্টের বাসভবন করলেন, এই একটা অনিয়ম। দ্বিতীয় অনিয়ম হলো আপনি, এটা তো কোনো নিবন্ধনই নেই, আপনি নিজে আপনার বাসভবনের মধ্যে একটা ট্রাস্ট গঠন করলেন, ট্রাস্ট গঠন করে আপনার ছেলেকেই আপনি ট্রাস্টি বানালেন আর আপনার আরেক ছেলেকে ট্রাস্টি বানালেন, বানিয়ে আপনি কি করলেন এই টাকাটাকে কি করলেন ওনাদের কাছে দিয়ে দিলেন। এটা নিয়ে তো সানুল ভাই নিশ্চয়ই বলার, এবার বল, হ্যাঁ তো চা চা চলে আসছে, আমরা একটু চা খেয়ে, চা খেয়ে নেই, হ্যাঁ একটা ব্রেক নেই, চা চা বিরতি, তারপর আসবো, একটা চা বিরতি নিচ্ছি, আশা করছি থাকছেন আপনারা আমাদের সাথে। মোহাম্মদ আলী সাহেব জিজ্ঞেস করেন, এটা নিয়ে আমি দেখছি কোর্টে যখন আর্গুমেন্ট হয় তখন এটা নিয়ে আদালতও একটা প্রশ্ন করছিল, এটা বলে আদালতও বলছে যে আমরা আলোচনা আবার ফিরে এলাম দর্শক, আলোচনা হচ্ছে বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা নিয়ে। আচ্ছা কাজল ভাই তো অনেক কথা বলেছেন, এবার আমি বলি, বলেন কাজল সাহেব তো উড়াউড়া কথা বলছেন, আমি ডকুমেন্টস মামলাটা করলেন, মামলাটা করলেন যে একে অন্যের সহযোগিতায় নিজে লাভবান হওয়া, অন্যকে লাভবান করার উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে জিয়া অরফানেজ ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে 2,10,00,000 টাকা আত্মসাত করার অভিযোগ। এখন হলো যে আত্মসাত হয়েছে কি না, আত্মসাত হয় না, টাকাটা কখন আসলো আমি আপনাকে বলি, টাকাটা আসলো 1991 সালে 9/6/1991 সালে জুন মাসে। কোথায় আসলো, কোথেকে পাঠালো, সৌদি কমার্শিয়াল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্যাংকের চেক না, ব্যাংকের ডিডি, আমি শেষ করে ভাই আপনি বলার সময় আমি কিন্তু ডিস্টার্ব করি না, তো আমরা জমা দিছি ভাই, আমি আমি বলি পরে আপনি নোট রাখেন আমার উত্তর দিন, বাস টাইম কম তো ফাস্ট বলেন, না ফাস্ট দ্রুত বলেন, দ্রুত বলেন কাজল ভাই, তুমি স্পিডে বলছেন, আপনার টাকাটা আসলো কোথায়, সোনালী ডাইরেক্ট একটা অ্যাকাউন্ট খুলো, সোনালী ব্যাংক রমনা কর্পোরেট শাখায়, এখানে রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আমরা আর্গুমেন্ট এই পয়েন্টে করেছি যে যদি এই টাকাটা মানে প্রধানমন্ত্রীর 91-এ প্রেসিডেন্সিয়াল সিস্টেম গভর্নমেন্ট ছিল, ওইখানে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, আচ্ছা তখন প্রাইম মিনিস্টার আপনার এই যে পুরাতন যে আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে যেখানে বসেন এখানে তিনি বসতেন না, তিনি সচিবালয়ে বসতেন, কামাল সিদ্দিকী সাহেব তখনও রাষ্ট্রপতির অস্থায়ী রাষ্ট্রপতির অধীনে পার্লামেন্ট সিস্টেম অফ গভর্নমেন্ট চালু হওয়ার পরে তিনি ওইখানে বসেন, তখন সচিবালয়ে বসতেন না, জি সচিবালয়ে বসতেন তখন, তখন রাষ্ট্রপতির অফিস বঙ্গভবন, এটা তো প্রধানমন্ত্রীর অফিস, অফিস এটা পরে হয়েছে, এখানে আপনি এসআর সাহেব বসতেন, হ্যাঁ এখানে বসতেন, ওকে ওনার ওই যে ওনাদের ওই ইয়ার প্রধানমন্ত্রীর শাসিত সরকারের আগে রাষ্ট্রপতির সচিবালয় ছিল এটা, তারপর আচ্ছা তারপরে আপনার মুস্তাফিজুর সাহেব টাকাটা আনছে, এখানে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা উঠে না, গভর্নমেন্টের ফান্ডে টাকাটা ঢুকে নেই, একটা পারপাসে আসছে অরফানেন্স, প্রাইম মিনিস্টার অরফানেন্স বইলা অরফানেন্স, তো চেকটা এইভাবে আসছে, যা আসছে মূল চেক পাওয়া যায় না, ওনারা দিতে পারেন নাই,
ডিডি আসছে, যে ডিডির মাধ্যমে আসছে সেটা আসে না। টাকা ক্যাশ হয়েছে? তারপরে টাকা ক্যাশ হয়েছে ভাই? আমি শেষ করি, টাকা ক্যাশ হয়েছে কিনা আমি অস্বীকার করছি। তারপরে দেখেন মূল ছিল না, হ্যাঁ যেটা ছিল না তো বলতে হবে। 93 সনে গুলশান সাব রেজিস্ট্রি অফিসে এই জিয়া অরফান ট্রাস্ট রেজিস্ট্রি করা হয়। তারেক রহমান স্যাটেলার আর কুকু মমিনুর রহমান 1,00,000 টাকা জমা দেওয়া, ওনার এজেন্ট লেখছেন নাম সর্বস্ব অস্তিত্ববিহীন, একটা রেজিস্ট্রি দলিলের মাধ্যমে একটা ট্রাস্ট গঠন করেছে 1,00,000 টাকা দিয়ে। তারপরে ওনারা এই 13 তারিখে আপনার 13/11/93 মোস্তাফিজুর রহমান সাহেব আপনার এই টাকাটা দুই ভাগ করে একটা বাগেরহাটে জিয়া মেমোরিয়াল ট্রাস্ট আর বগুড়া ওনাদের এজাহারের কথা বগুড়া গাবতলিতে জিয়া অরফানেজ ট্রাস্টে দুই ভাগ করে টাকাটা দিয়ে দিয়েছেন। এই হলো মোস্তাফিজুর দিয়েছেন। এইখানে ওনারা দুইটা একটা এই রাষ্ট্রপতির নামে উপরে কাটা একটা ফাইল আনছেন, একটা রেজিস্টার আনছেন উপরে কাটা কাটা। এখানের মধ্যে কোনো স্টাফ প্রধানমন্ত্রী ওনাদের বলছেন রুলস অফ বিজনেস উনি দেখাবেন, ভালো কথা, ওনার দেখাক ওই ফাইলের মধ্যে এবং রেজিস্টারের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো নোট শিটে কারো সই আছে কি না, মুখ্য সচিবেরও নেই এবং স্টাফ কারো সই নেই, প্রধানমন্ত্রীরও নেই তৎকালীন। বলতে যাচ্ছেন যে এই এটার সঙ্গে এই এই কারণে ম্যাডাম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক নাই? কোনো সম্পর্ক নাই, তবে ওনার শুনেছেন ওনার কাছে গেছিল টাকাটা তো ওনার ফান্ডে। আমি আসতেছি PW-32 নূর আহমেদ, তিনি বেগম খালেদা জিয়ার কাছে একবার গেছিলেন, যে তিনি জিজ্ঞাসাবাদ করার সময় তিনি এক রিপোর্ট দিচ্ছেন, রিপোর্ট দিয়ে বলেছেন যে এই মামলাটা এজাজ যে অনুসন্ধান করতে ওনাকে দিয়েছেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটা টাকা আত্মসাতের কোনো অভিযোগ প্রমাণ হয় নাই। তবে ট্রাস্ট আইন অনুযায়ী সেটেলার বা ওই ট্রাস্টের কোনো সদস্য যদি কোনো টাকা তছরুপ করে থাকেন তাহলে 406-এ মামলা হতে পারে। আপনি বললেন প্রধানমন্ত্রীর এতিম তহবিলে টাকাটা আসছে কুয়েত থেকে সরাসরি অ্যাকাউন্টে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢোকানো টাকাটা? আচ্ছা, তো না কিন্তু এটা তো প্রধানমন্ত্রীর এতিম তহবিল লেখা আছে ওইখানে, তাই এই টাকা প্রধানমন্ত্রীর এতিম তহবিলের টাকা মোস্তাফিজুর রহমান সাহেব কী করে ডিস্ট্রিবিউট করেন? এইবার শুনেন, হ্যাঁ এই এই বললাম ওই যে রাষ্ট্রপতি শাসিত সরকার আর সংসদীয় সরকারের মধ্যে তখন ওনার হয়তো অস্থায়ী রাষ্ট্রপতি অনুমতি নিয়ে হয়তো যে প্রধানমন্ত্রী অনুমতি নিয়ে করেছেন, এটা কোনো ডকুমেন্টস যেমন আরও দুইটা ফাইল ওনারা জব্দ করছেন, ওনার তো পিপি তখন ছিলেন, একটা হলো ঐচ্ছিক তহবিল বন্যা তোদের সাহায্য, এই ফাইলের মধ্যে আপনি সমস্ত রুলস অফ বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী সই আছে, ডোনেশন কাকে কাকে দিল, কার পিটিশন, এভরিথিং আছে দুইটার মধ্যে, কিন্তু এইটার মধ্যে প্রধানমন্ত্রীর সই নেই এই অফিসের কারণে। এই জন্যই কামাল সিদ্দিকী সাহেবের যে স্টেটমেন্টটা কারো সই নেই না, ওইটা তো বানানো ওদের, এবং এইটা যে হারুনুর রশিদ বানাইছে, হারুনুর রশিদই কামাল সিদ্দিকী সাহেবের স্টেটমেন্টটা জেনুইন না? আপনি না না জেনুইন না, হারুনুর রশিদ আপনার অনুসন্ধান করছেন, তিনিই বাদী হয়েছেন, তিনিই আবার আপনার আয়ু হয়েছেন, আমরা জেরা করেছি তখন তিনি পরিষ্কার জেরাতে বলেছেন বেগম খালেদা জিয়া কোনো টাকা আত্মসাৎ করে নাই, তিনি নিজে বলেছেন। আত্মসাৎ 409 কি করে হয়? 409 কি করে হয় বলেন? রাজনীতিবিদ রাজনীতি ইন এনি ম্যানার বলতেছে সরকারি কর্মচারী। আমি আপনাকে একটা স্টেটমেন্ট পড়ে দিই, এন্টারটেইনমেন্ট নাই বেগম খালেদিয়ার, কোনো এন্টারটেইনমেন্ট নাই। আচ্ছা ঠিক আছে, আপনি শুনেন, কোনোভাবে লাভবান হইলেন না, শুনেন শুনেন, আমি আর যশব সাজা দিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটা স্টেটমেন্ট যদি হয়ে থাকে তাহলে নিশ্চয় উপরে না 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 উনি ভুল তথ্য দিচ্ছেন। PW-14 আমি প্রধানমন্ত্রী সচিব ডক্টর কামাল সিদ্দিকী কথা বলছি, ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী সচিব ছিলেন ডক্টর কামাল সিদ্দিকী, যিনি বাদী তার মামলা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সচিবের একান্ত সচিব ছিলাম।
ওই সময় প্রধানমন্ত্রী সচিব ছিলেন ডক্টর কামাল সিদ্দিকি। আমি 82 সালে বিসিএস কাডারে যোগদান করি। 92 থেকে 94 পর্যন্ত আমার সময়কালে প্রধানমন্ত্রীর বিভিন্ন তহবিলের দায়িত্বে ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকি মাননীয় প্রধানমন্ত্রীর সচিব হিসাবে দায়িত্বে ছিলেন। প্রধানমন্ত্রীর এতিম তোহালক সভায় আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলাম। প্রধানমন্ত্রীর অন্যান্য তহবিল নথি আপডেট করার পর্যায়ে প্রধানমন্ত্রীর এতিম তোহবিলে অবহিত হই। 1993 সালে প্রধানমন্ত্রীর তহবিল সম্পর্কে অবহিত হই। মেল লাইনটা হচ্ছে তিনি সেখানে কর্মরত থেকে তিনি ফাইল খুলে তিনি ফাইলের কাজ করে তিনি ডক্টর কামাল সিদ্দিকির সিগনেচারকে চিনে ওনারা জেরা করেছেন। তিনি বলেছেন যে এর সঙ্গে ম্যাডামের ইনভলভমেন্ট ছিল। হ্যাঁ, এই যে দেখেন না, এই যে আমি নিজে স্বাক্ষর করেছি, প্রধানমন্ত্রী সচিব স্বাক্ষর করেছেন, তারপর মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন। আচ্ছা, এটা উনি বলছেন যে এটা কামাল পাশার কথা বলতেছে, তো মাননীয় আদালতে স্টেটমেন্ট দিয়েছেন, ওনারা জেরা করেছেন, ফলস স্টেটমেন্ট। আচ্ছা, আপনি বাদী বাদী হিসেবে আত্মসাধন, যেটা আমার যেটা আপনি নথি নেন স্যার, নথি নিয়ে আপনি অধ্যাপকের কাছে শুনি। আমার আমার যেটা ইয়ে যে আপনারা মাননীয় সাবেক মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন তার বিরুদ্ধে 11টা অভিযোগ আনা হয়েছে, তাই তো? 11টা অভিযোগ আনা হয়েছে। প্রত্যেকটা অভিযোগের ব্যাপারে আপনারা সাবমিশন দিয়েছেন, ওনারাও বলেছেন, সেটা নিয়ে আপনার জেরা হয়েছে, এক্সামিনেশন তো প্রথমেই, তারপরে জেরা, তারপরে যুক্তিতর্ক। এবং আপনার যে বিচারক ডক্টর আক্তারুজ্জামান, তিনি যে রায়টা লিখেছেন 632 পৃষ্ঠার, প্রত্যেকটা বিষয় যেটা আপনার দুই পক্ষের ভিতরে আপনার কনফ্লিক্ট আছে দুই পক্ষের মধ্যে, উনি কিন্তু সেটাতে একটা ফাইন্ডিংস দিয়েছেন। এবং কেন কি ফাইন্ডিংস দিয়েছেন সেটার পেছনে তার যুক্তি আছে। আমি যেটা বলছিলাম, সানাউল্লাহ ভাই যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, এটা নিয়ে ওনার বিস্তারিত ওনার যুক্তিতর্ক। এবং এটা মানে এই চার বছর, প্রথমে তো অনেকদিন এটা স্টে ছিল, চার বছর কিংবা যে সময়টাতে আদালতের কার্যক্রম চলেছে সকাল 9টা থেকে শুরু করে 5টা পর্যন্ত কিংবা 62 দিন। হ্যাঁ, আপনার ওই সময়টাতে কাজল ভাই এখানে যেটা বলছেন, সানাউল্লাহ ভাই যেটা বলছেন, তারা কিন্তু সেটা অলরেডি অনেক বিস্তারিতভাবে সেটা আদালতে দিয়েছে। এবং আদালতের যে ডক্টর আক্তারুজ্জামান বিচারক, তিনি কিন্তু প্রত্যেকটা ডিবেটেবল ইস্যুতে ওনার কি ফাইন্ডিংস সেটা দিয়ে, কেন ফাইন্ডিংস দিয়েছেন সেটা থেকে সেইখানেই কিন্তু এইখানে রিয়ে যে আপনি এটা কিন্তু গোপন বিচার না, এটা কিন্তু আপনার মিলিটারি ট্রাইব্যুনাল না। এবং এইখানে আপনার আপনি যদি বিক্ষুব্ধ হন কিংবা আপনি যদি বিক্ষুব্ধ হন, ইউ ক্যান গো টু দি হাইকোর্ট ডিভিশন, তারপরে আপনি আবার উপরে যেতে পারবেন। প্রত্যেকটা জায়গাতে আপনার ল পয়েন্ট, তারপরে অন্যান্য যে সমস্ত জায়গাতে ডিবেট আছে সেটাকে কনভিন্স করে সেই ডিসিশনটা আপনার কথা বলছি। আশা করছি আপনাদের আলোচনায় আপনারা শুনছেন। আমরা ফিরছি আর একটা ছোট বিরতির পরে। সেটাই মানে শুরু হয়েছিল ওনাদের দিয়ে, কিন্তু পরবর্তীকালে দেখলাম সিনিয়র লয়াররা কোন পর্যায়ে পৌঁছায় গেছে। এখানে কাদের কাদের নাম আছে, রফিকুল হক, মওদুদ আহমদ, মাহবুবউদ্দিন আহমদ, হ্যাঁ, কত লয়ারদের নাম। দর্শক, আমরা আবার ফিরে এসেছি আলোচনায়। আলোচনা হচ্ছিল বেগম জিয়ার আলোচিত মামলাটি নিয়ে। আচ্ছা, এখন সানাউল্লাহ ভাই বলেন, আমি যেটা মানে এই এত আইনের ব্যাখ্যা ট্যাখ্যা তো আপনাদের থাকবেই, আপনার লয়ার, আমার সাধারণ মানুষ যেটা বলতে চাই সেটা হলো যে আপনারা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মামলাটা লড়লেন 4 বছর, তাই না? তো এখন রায় হলে কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে, এই কেসে আপনাদের বিপক্ষে গেছে, এইটা নিয়ে মানে যে কথাবার্তাগুলি হচ্ছে সেটা ধরেন একটা পলিটিক্যালি একটা হচ্ছে নিশ্চয়ই, এটার পরে এটা তো একটা কোর্ট, তারপরে আরও কোর্ট আছে, তারপরেও আরও কোর্ট আছে, তাই না? আছে, সেইটা নিশ্চয়ই আপনারা সেইভাবে ফলো করবেন, তাই তো? কিন্তু জিনিসটাকে বিএনপির দিক থেকে কি একটু বেশি মানে পলিটিসাইজ হয়ে যাচ্ছে কি না, যাতে মামলার আইনগত দিকের চাইতে রাজনীতি প্রাধান্য পাচ্ছে, এরকম একটা ব্যাপার কিন্তু দেখি মানে সর্বত্রই আলোচনা হচ্ছে না? এইরকম ব্যাপারটা যেটা বলেছেন আপনি, এটা ঠিক হচ্ছে কিনা আপনি? এটা ঠিক না, কারণ প্রথম বিফোর রায় এ মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গ, এমপি, মানে আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, ওনারই পলিটিক্যাল লিডার এটা সামনে নিয়ে আসছেন, তার কিছু জবাব
আমাদের দলের মহাসচিব এবং অন্যান্য নেতৃবৃন্দ দিয়েছেন, এর বাইরে কিছু বলে না, এটা রাজনৈতিক বক্তব্য, ওনারাও দিচ্ছেন আমরাও দিচ্ছি। আমাদের কে কি বললো কোর্ট বা আমরা লয়াররা, এটারে আমরা যে এখান থেকে যে একটা রায় দিয়ে দিচ্ছে, এই রায় থেকে আমরা উচ্চ আদালতে কী কী বেনিফিট পাবো, এই রায়টা যখন আমরা পুরোটা পাবো, এই যে ওনারা বললেন না যে আমি বললাম যে একটা সংজ্ঞা দিয়া সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে বলিয়া তিনি রায় ঘোষণা করে চলে গেলেন, পরবর্তীতে যে আমরা যে বেনিফিটগুলি পেতে পারি এখন উচ্চ আদালতে, ওনার আমরা বললাম যে বাদী এবং আয়ু, তিনি বলেন আত্মসাত হয় নাই, কোর্ট বলেন আত্মসাত হয়েছে, দুইটা জিনিস, 409 হয় না, এখানে আসেই না 409। তাহলে এই যে অন্য দুইটা ফাইল ওনারা সিজ করে ওইখানে মাননীয় প্রধানমন্ত্রী তখনকার যে ডোনেশন দিয়েছেন, যে কোনো আমি দেখাই দিব, আমি তো আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, চ্যালেঞ্জ করে বলতেছি বাদি আয়ু এই কথা বলছে, কোন টাকা আত্মসাৎ হয় নাই হাইকোর্টে, তাহলে আপনাদের ফেভারে এখন বিচার হাইকোর্ট আর জজ করে না, এখানে হলো যে এখানে যেই দেশে মাননীয় প্রধান বিচারপতিকে বন্দুকের নলে দেশ থেকে তারাই দিতে পারে, যেইখানে যেই দেশে, এটা কিন্তু হলো আলোচনা, ওইদিকে যাই না আমরা, এই মামলার মধ্যে থাকি, সেখানে আমরা ন্যায় বিচার পাবো কেমনে? অধ্যাপক সাহেব আমি একটু কথা বলি, সেটা হলো যে ওনারা সবসময়ই খুবই ভদ্র ভাষায় ভালো রাজনৈতিক উদ্দেশ্যে সানা সাহেব বক্তব্যগুলি দেন। আপনি বলছেন যে 409 আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছি, পাঁচের দুই ধারায় আপনার বিরুদ্ধে অভিযোগ করেছি, থাকতে হবে নাই, নাই তো আপনারা এফআইআর কে তো চ্যালেঞ্জ করেছিলেন, আর অর্পণের টাচ বিচার হবে, টাচ চাই নেই এখানে, না দুইটা এক করে ওনারা বিচার করতে আপনারা তো হবে না। জানা ভাই আপনারা অনেক বিষয়ে আমরা দেখেছি যে আপনারা উচ্চতর আদালতে গেছেন, এই কোর্টের অর্ডারে বা চার্জ ঠিক হয় না, এটা বিভিন্ন কারণে এটা যে ওনারা যায়, আমরা উচ্চতর আদালতে কি আপনাদের কোনো আবেদন কি অ্যাকসেপ্ট করেছে? এখানে উচ্চতর আদালতে আমাদের এই কোর্ট ট্রান্সফারের যে বিষয়টা ছিল ওগুলি অ্যাকসেপ্ট করেছে করেছে, তিনবার যে বিচারক বদল হয়েছে সেটা আপনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে, আমাদের আবেদনের পরে আগে ছিল, তাহলে কিছু আমরা যখন নিম্ন আদালতে যখন এটা কোর্টের প্রতি জানেন ভালো করে কাজল সাহেব যে আমরা আস্থা নেই, সাথে সাথে ঠিক আছে আমি ফাইল পাঠাই দিলাম, কোর্ট পাঠাই দিত যেখান থেকে ফাইলটা আসছে ওনার আবার বদলি করে দিয়ে, তো এটি আমরা নরমালি দেখি ভাই, ওনারা তো দরখাস্ত করে রেডি থাকতেন, এইখানে কোন মামলার প্রসিডিং যেদিন যেতে হবে প্রসিডিং বিপক্ষে গেলে আমরা কোনো কিছু কাজ করতে গেলে ওনারা দরখাস্ত রেডি করে বলতেন আপনার কাছে নাই বিচার পাবো না, তো মাননীয় আদালত কলম বন্ধ করতেন, না না এরকম না, পর্যন্ত ওনারা স্পেশাল কোর্টে কাজল সাহেব বলতেন না চলবে চলবে চলবে, আপনি সাক্ষী নিতে পারেন কোথায় আছে, তো সাক্ষী নিয়ে নিচ্ছে হুবহু ওনার আইন দেখাই, মানে কি কাজল সাহেবের কথা মতো চলছে এটা আপনি বলতে যাচ্ছেন নাকি? আপনি যদি বলেন যে আমি আপনার কাছে ন্যায় বিচার পাবো না, তা আদালতের কাছে আমার আইন দেখানোর ক্ষমতা আছে যে এই কথা বললেই আপনি কলম বন্ধ করতে পারবেন না, 1958 ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেকশন 10(3)তে বলা আছে, আমি সেটা বলেছি আমার বইয়ে লেখা যেটা বলেছি। আচ্ছা কার্জন কার্জন আপনি বলেন এখন যে অবস্থা, এই যে আমাদের এখন দেখেন এইখানে বিষয়টা হচ্ছে যে আপনার আদালতকে একটা রায়টা লিখতে হয়, এটা তো আদালত তার খেয়াল খুশি মতো লিখতে পারে না, আদালতকে প্রথমে আপনার সেটেল করতে হয়েছে যে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগটা এসছে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন কি না, হ্যাঁ ছিলেন, কেন ছিলেন সেটা প্রমাণিত হয়েছে, যে টাকাটা বলা হচ্ছে বিদেশ থেকে এসছে সেটা এসছে কি না এসছে, তারপরে যে অভিযোগগুলো এসছে কোন কোন জায়গায় দুই পক্ষের ভিতরে মানে তর্ক বিতর্ক হচ্ছে সেটার ব্যাপারে আদালতের সিদ্ধান্ত কী, এবং এইখানে কিন্তু প্রত্যেকটা জায়গা পরিষ্কার, আপনি কিন্তু আপনার খেয়াল খুশি মতো আপনি একটা কথা বলে দিবেন সেটা কিন্তু হবে না, এবং এইটা আইনের ভিতরে আপনি দেখবেন যে আপনার একদম মানে নিচু লেভেল থেকে নানা রকম আদালত থাকে, এবং একটা আদালত যখন ট্রায়াল কোর্ট রায়টা দেয় তখন আপনি উচ্চ আদালতে যেতে পারেন, তারপরে আপনি আরও উঁচু আদালতে যেতে পারেন, এবং অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত এটা হয়েছে এই জন্য যে আপনার ট্রায়াল কোর্ট কিংবা নিচু আদালত যদি কোনো ভুলভ্রান্তি করে সেটা সংশোধনের জন্য একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি যে মামলা যে রায়টা হয়েছে বিচার যেটা হয়েছে ঠিক আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ভুল যে হয় না তা কিন্তু না,
হ্যাঁ, আপনি এটা পৃথিবীর সারা বিশ্বে, আপনি ইন্ডিয়াতে যান, আমেরিকাতে যান, বাংলাদেশে যান, আপনি এই যে আপনার জাস্টিস মুনির যে রায়টা দিয়ে স্টেট ভার্সেস দোষ, সেখানে তিনি আয়ুব খানের মার্শাল্লো সেটাকে মানে জাস্টিফাই করেছিলেন, সেটাকে ভ্যালিড করেছিলেন, সেই রায়টা তো প্রচণ্ডভাবে নিন্দিত এবং সেই ডিসিশনটা ভুল ছিল না। মানে আপনার এইটা প্রত্যেকটা জায়গাতেই, মানে আপনি ধরেন যে ডাক্তারের কাছে কখন যান, আপনি যখন অসুস্থ হন, আপনার জীবন মৃত্যুর সমস্যা, আপনি একজন উকিলের কাছে কখন যান, সুতরাং এই যে জায়গাগুলোতে আপনার যুক্তিতর্ক হয়, একটা অভিযোগ আসে, সেটাকে সেটেল করার জন্য যে কোন পক্ষ ঠিক বলছে, ন্যায় বিচারটা কার পক্ষে যাবে, এবং সেটার একটা পদ্ধতি আইন, মানে একটা সাবস্টান্টিভ ল, একটা প্রসিডিউরাল ল আসবে, তার মধ্যে সব প্রশ্ন জবাব থাকবে, জি জি জি, অবশ্যই থাকবে, সবটাই থাকবে, সবটাই কয়েকদিন এবং কয়েকদিনের মধ্যে আমার স্যার যেটা বলছেন ওনার সাথে আমি একমত হয়ে এই কথাই বলছি যে দেখেন, রায় একটা হয়েছে, 10 বছর আইনি লড়াই হয়েছে, 261 দিন মামলার কার্যক্রম হয়েছে, অনেক অনেক অনেকবার উচ্চতর আদালত আপনারা গিয়েছেন, উচ্চতর আদালত বারবার বলে দিয়েছে যে এখানে আপনি বিচার করে নিষ্পত্তি করতে হবে, না না আপনি খুব ভালো বলেছেন, যাওয়া যাবে না বলে, তাহলে যাওয়ার পরে যে কথাটা বলেছে সেটা তো ঠিক আছে, তো 32টা সাক্ষী আমরা দিয়েছি, আপনারা এমন কোনো কিছু নাই যে চ্যালেঞ্জ করেন নাই, এফআইআর চ্যালেঞ্জ করেছেন, কমিউনিটি চ্যালেঞ্জ করেছে, গভর্নমেন্টের বারবার হস্ত থেকে বলছে আমাদের, এই কথা কি মানে হয়, প্রতিটা মামলায় আসলে রিমান্ড মঞ্জুর, প্রতিটা মামলায় আমি তো জবাব দেওয়ার জন্য আমরা ন্যায় বিচার পাচ্ছি না, আমি শুধুমাত্র বিনীতভাবে আপনার মাধ্যমে অনুরোধ করতে এসেছি যে আমার চেয়ারম্যান দুদুকের চেয়ারম্যান বলেছেন, তিনি বলেছেন যে অন্যান্য 10টা মামলা, এখানে প্রধান বিচারপতি বলছেন যে এই গভর্নমেন্ট জুডিশিয়াল তো হস্তক্ষেপ করছে, ইন্টারভেনশন আছে, যার কারণে সিনহা বাবুকে দেশ ত্যাগ করতে হচ্ছে, সেইখানে ওই এই জজের জাজমেন্ট দেওয়া, উনি থাকলে খুব ভালো হতো, বেগম খালেদিয়ার পক্ষে দেওয়া, সেই জন্যই বিপক্ষে দিয়েছে, সিনহা বাবু থাকলে কি আপনার পক্ষে পাইতেন রায় গভর্নমেন্ট, ঠিক আছে, আমরা দেখি মামলায় যে পক্ষ পরাজিত হয় সেই পক্ষ ধরেন সংক্ষুব্ধ, না আমি সে ব্যাপারে আমি বলছি যে আদালতের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত, যারা বলছেন যে 5,000 কোটি টাকা চলে গেছে, কিছু আসে যায় না, 2 কোটি নিয়ে লড়াই করছেন, যারা বলছেন এখানে অর্থ তো রয়েই গেছে ব্যাংকের মধ্যে, তারা বলছেন যে আত্মসাত হয়নি, আত্মসাত মানে কে পারে না তসরুফ করা, আত্মসাত মানে বিশ্বাস ভঙ্গ করা, আত্মসাত মানে একটা তহবিলকে আর একটা তহবিল নিজের পুত্রদের কাছে জমা দেওয়া, এগুলো কি বলে আত্মসাত, খালি সংজ্ঞা দিয়া, হ্যাঁ প্রধানমন্ত্রী ছিল, বর্তমান প্রধানমন্ত্রী আছে, আগের প্রধানমন্ত্রী ডোনেশন দেওয়ার ক্ষমতা নাই, ডোনেশন দিলে দেওয়াটা এবং এখানে আত্মসাত হয়নি, রায় মেনে নেন, রায় মেনে নেন, যাবেন এবং আপনার আশা করছেন ন্যায় বিচার পাবেন, আশা করি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আমরা ভাই আপনি এই মামলা করতে গিয়ে আমার মনে হয় আপনি কোনো টেলিভিশনে আমি দেখিনি, আপনি আমাদের এখানে আসছেন প্রথম মামলার পরে, অ্যাট লিস্ট আমি মামলার সময় আমি কোনো বক্তব্য দিই, তারপরে সাব জুডিস বিষয়ে ধন্যবাদ, আপনাকে বিশেষ ধন্যবাদ এই জন্য আসার জন্য, আমরা যদি সুযোগ পাই তাহলে আরো বড় সময় নিয়ে এক্সক্লুসিভলি বলবো উইথ ডকুমেন্টস, ওকে ফাইন, উইথ ডকুমেন্টস দিয়ে আসবো, আমিও বলছি দর্শক আশা করি এই বহুল আলোচিত বিষয় নিয়ে এই যে আমরা একটা আড্ডা দিলাম আপনাদের ভালো ভালো লেগেছে, আমরা সম্ভব হলে সময় পেলে আমরা আরো বড় আর সময় নিয়ে এই আলোচনায় আরেকদিন আসার ইচ্ছা আছে, তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকুন।